আমি গিয়েছিলাম শিকার করতে, সারা বন ঘুরে শিকার না গিয়েছিলাম অজয় রাজার বাড়িতে, রাজ দরবারে। সেখানে গিয়ে দেখতে পেলাম স্বয়ংবর সভা, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার গলায় সে বলল, মহারাজ কেন আমায় স্মরণ করেছে? যাও মির কাছে, তুমি আপনার দুলালকে নিয়ে শহরে, ওরা সবে মাত্র লেখাপড়া শিক্ষা করছে, এই মুহূর্তে নিয়ে এলে ওদের লেখাপড়া বিঘ্ন ঘটবে মহারাজ, এমন হলে শক্তি দেবেন না মহারাজ। ছোট রানী আপনি কি পারবেন মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে নিজের সন্তানের মতো আপনার পক্ষে টেনে নিতে? আজ আমি ধন্য মহারানী, আজ আমি ধন্য, কারণ রানী রাজলক্ষ্মী সে আমাকে ভাই বলে সম্বোধন করেছিল। আপনি আমাকে ভাই ডাকলেন, যদি ভাইয়ের মর্যাদা রক্ষা করতে পারেন আমি তো আপনাকে বীর কাশেম হচ্ছে আমাদের রাজ্যের বীর বিখ্যাত সেনাপতি, কারো আদেশের অপেক্ষায় সে থাকে না। বীর কাশেম যখন গিয়েছে তাহলে আমরা দলকে অবশ্যই অবশ্যই নিয়ে আসবে। আপনি যে অঙ্ক আপনি যে অঙ্কটি দিয়েছিলেন সেই অঙ্কটি আমার হয়েছে, কিন্তু দাদার হয়নি। আমি দেখছি আর হয়েছে এবং আমারটাই হয়েছে। আপনি বলে শুনুন গুরুজি,
একটি রাজা যদি দশটি বাঘি থাকে, এক শিকারে যদি গুলি করে, তাহলে সব বাঘি ভয়ে পালিয়ে যাবে। আমাদের কাকা সেই যে চলে গেল, আর আমাদের দেখতে এলো না গুরুজি। হ্যাঁ, মনে হয় তোমাদের কাকা আজকাল একটু ব্যস্ত আছে, হয়তো দু একদিনের মধ্যেই এসে পড়বে। মাস্টার আপ রাজা ধনপতি আমার দ্বিতীয় বিবাহ করে মন্ত্রী জন্মাদ শিকারের চলনা করে নিয়ে মহারাজকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়াছে। আমি এসেছি মহারাজের আদেশ আপন দুলালকে প্রাসাদে নিয়ে যেতে। মহারাজ আদেশ করেছে তুমি তোমার মাকে দেখতে যাবে না? কেন আপন? ভোরে আপন ছোট মাকে দেখে আবার গুরুজির নিকট ফিরে আসবে। না দুলাল, তোমাদের দুজনকে আমি নিয়ে যাব। যাও আপন দুলাল, গুরুজির কাছ থেকে বিদায় নিয়েছে। গুরুজি এবার Oh!
যাবো যাবো জানি না তোদের ভাগ্যে কে আছে, তোদের যে বিদায় দিতে হবে তোদেরকে আজকে বিদায় দিতে হবে। যা চলে যা চলে যা চলে যা রাজার ছেলে সুরাজ মহারাজের ছেলে রাজারে ফিরে যা তোরা মহারাজের ছেলে তাই হবে মাস্টার তাই হবে, তোমায় আমার মন বলছে অচিরেই হয়তো প্রাসাদের চাবি মিশিকা ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডব লীলায় কে কোথায় ভেসে যাবে আমি জানি না মাস্টার। তবে বিপদে যদি আমি তোমায় স্মরণ করি তুমি আমারটাকে সারা দেবে না মাস্টার। আসি মাস্টার বিদায় মাস্টার এসো সুন্দর দেখে একখানা নদীর
গিয়েছি। আমি আর লেখাপড়া শিখবো না। সে কি ভাই লেখাপড়া না শিখলে যে লোকে খারাপ বলবে? আমি লেখাপড়া করবো না, করবো না, আমি আমার মায়ের নিকট থাকবো। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না। তাহলে তুই মার সঙ্গে খেলা কর, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। Thank you.
আমি আমার ভাইকে বলছি, তোমাকে বলছি না, এ তোমাকে বলছি না, হে জলাল, হে জলাল, আমরা চলে যাব, না না না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি যাব না, আমার ছোট মায়ের নিকট, আমি আমার ছোট মায়ের নিকট, হে জলাল, তাহলে তুই যাবি না, তাহলে তুই যাবি না, বেশ, আমি চলে যাচ্ছি, যাও যাও যাও, এদিকে আয়, না, এদিকে আয়, কি হলো, আমি এই চাঁদ, হে জলাল, আমাকে কেমন মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, আচ্ছা দাদা তাহলে তুই তোর ছোট মায়ের নিকট থাকবি, তাহলে আমি স্কুলে যাচ্ছি, কেমন, যাও যাও, আবার কি হলো, এদিকে আয় বলছি, সুন্দর মানিয়েছে আমাকে, না বলেছে, তাহলে তুই যাবি না, না যাবো না, খুব সুন্দর মানিয়েছে, এই রাজ্যখানা আমাদেরই পরিচালনা করতে হবে, তাই আজ না হয় কাল, আমাদের এই রাজ্য পরিচালনা করতে হবে, আমাদের এই রাজ্য পরিচালনা করতে হবে, আজ আমরা একটা নতুন খেলা খেলব, এই দুলাল রাখিছিস, এই শুন আমরা খেলা খেলব, দাদা দাদা আমরা কি খেলা খেলব, দাদা এই দুলাল তুই হবি রাজা, আর আমি হব তোর প্রধান, না না দাদা তুমি বড়, আমি ছোট, আমি সেনাপতি হব, তুমি হবে রাজা, ভাই আমি বলছি তুমি হবে রাজা, না দাদা তুমি রাজা হবে, ভাই রে রাজা, আমি বলছি
দাদা আমি রাজা, আমি আমার সেনাপতি। আমন কি বলছো কাকা? ও হচ্ছে আমার আদরের ছোট ভাই, ও হবে রাজা, আর আমি হব তোর ঘরে। আমন বলেন, রাজার সেনাপতি হওয়ার আগে দুজনে যুদ্ধ বিদ্যা শিখতে হবে। তোমরা কি যুদ্ধ বিদ্যা জানো? না কাকা। তাহলে কোন বহির শত্রু রাজ্যটা আক্রমণ করলে কি দিয়ে রক্ষা করবে? তুমি রাজা হয়ে বসে রয়েছোদ্যা শিক্ষা দিচ্ছি কেমন? Thank you.
একটা মশা এলো। আমি কি বলবো, কেন আমাকে তো শিখাওনি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি তোমার সেনাপতিকে ডাক। সত্যি সত্যি তোমরা যুদ্ধবিদ্যা শিখেছ? হ্যাঁ পিতা। বাহ, ভগবানের কি হবে।
সন্তান আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমি সঙ্গে করে নিয়ে এসেছি, সেনাবাজে বেড়ে গেছে মহারাজ, দাও এই নিন আমার হাতে। আপন এই নাও আপন, আমি তোমাকে এই ওষিখানা দান করলাম। ভগবান তোমাদের সহায় থাকবে, তোমাদের বাবার আশীর্বাদ আছে, আছে তোমাদের মায়ের। এই দুলাল,
শিকারে গিয়ে কয়েক শিকার করবি? সত্যি দাদা, আমি গুনে গুনে ঠিক তিনটা শিকার করবো। আচ্ছা, কাকে কাকে দেবে? কেন, একটি দিব আমার পিতাকে, একটি দিব আমার ছোট মাকে, আর একটি দিব গুরুজিকে। আচ্ছা দাদা, তুমি কয়টি শিকার করবে? আমিও ঠিক তিনটি শিকার করবো। কাকে কাকে দেবে? একটি দেব পিতাকে, আর একটি দেব গুরুজিকে, আর একটি দেব কাকাকে। বারে দাদা, মাকে যে তুমি দিলে না। হে, মাকে তো তুই দিয়েছিস, তাতেই হয়ে গেছে। হে চলে বাপ, আমরা শিকারে মেশে বেশ মা চলে যাচ্ছি। মা বিদায় পিতা, বিদায় পিতা, বিদায় মা, হরিণ যখন শিকারে গেছে করে আবার সাথে ফিরে আসবে।